والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئ وعليكم السلام ورحمة الله وبركاته شمعنا فجر علي بأي موقع سيسن যে আমরা শুক্রিয়া কীভাবে আদায় করব আলহামদুলিল্লাহ বলব তাতে কি শুক্রিয়া আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলমিনাতসাল্লাম আল্লাহ রসুলহিল করিম আহাবাদ সমানিত ফজর আলী ভাই আল্লাহ আপনাকে হেফাজত করুন সুস্থ রাখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে জানা দরকার সবারই আলহামদ এবং শুকুর অর্থাৎ হামদ এবং শুকুর দুটাই আরবি শব্দ এবং দুটাই অর্থপূর্ণ এবং এটার মধ্যে অনেক বিজ্ঞান লুকিয়ে আছে ব্যাপক অর্থ লুকিয়ে আছে হামদ এবং শুকুর হ্যাঁ দুটাকেই কেউ কেউ একই অর্থে ব্যবহার করেছেন যেমন ইবাম জারিদ আর তবারির তিনি একই অর্থ করছেন কিন্তু মূলত তার অর্থের ব্যাপারে এরা অনেকে বিরোধিতা করছেন যেমন শুকুরটা হইল কি ব্যাপক অর্থে বিভিন্ন দিকে ব্যাপক অর্থে ব্যবহার হয় আর আর হামদুরা কোনো সময় খাস অর্থে ব্যবহার হয় আর ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি ইবনে জারি তবর রহিমাহুল্লার কথা আগে বিরোধিতা করছেন যে তার এটা ঠিক না কারণ হামদ হইল প্রশংসা হইল যে কোনো কিছু নিয়ামত পাইলে বা তখন হামদ সাধারণত মুখ দিয়ে বাহির হয়ে আসে কোনো কিছু একটা নিয়ামত কৃতজ্ঞতার প্রশ্ন হইলে বা বিষয় হইলে তখন হামদ বলে আলহামদুলিল্লাহ আর শুক্রিয়া হলো ব্যাপক অর্থে শুক্রিয়া শব্দটা শুধু জিহুবাদ আর উচ্চারণ করলে চলবে না জিহুবার উচ্চারণ হতে হবে অন্তরে বিশ্বাস থাকতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত দিয়ে বাস্তবায়ন হইতে হবে তখন শুক্রিয়া আদায় হইবে আর এটাই অনেকে প্রাধান্য অর্থ যেমন হামদ প্রশংসা প্রশংসা কখন হয় যেমন আপনি আল্লাহ নবী সাল্লাহ একটা হাদিসের দিকে তাকাইলে বুঝবেন যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যখন বান্দা কোনো কিছু খেয়ে আলহামদুলিল্লাহ বলে অর্থাৎ আল্লাহর প্রশংসা করে আল্লাহ খুশি হয়ে যায় এমনিভাবে কোনো কিছু পান করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ খুশি হয়ে যান নবী সাল্লাহ সাল্লাম অনেক ক্ষেত্রে আল্লাহর প্রশংসা করছেন দেখেন নামাজের প্রথমতে আমরা আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তারপরে দেখুন রুকুর থেকে উঠে কি বলি রব্বানা ওয়ালাকাল হ্যামথ হামদান কাতির অন্ত এবং মোবারক আনফি এমনি ভাবে আল্লাহ নবী সাল্লাহ আরও দোয়া করছেন রব্বিলাক আল হামদু কামায়াম বাগিলি জালা আলী অজিকে অদিম এ সুলতানিক আল্লাহর প্রশংসা করছে ওটা বসায় চলাফেরায় জীবনের অনেক ক্ষেত্রে প্রশংসা দরকার এই মুখ দেওয়া জিহা দেওয়া মুখ দিয়ে উচ্চারণ করা অন্তরে বিশ্বাসের সাথে সাথে জিহুয়ার উচ্চারণ চলতেই থাকবে আল্লাহর প্রশংসা আল্লাহ নবী সাল্লাহ নতুন কাপড় পরার পরে যে দুয়ারি শিক্ষা দিয়েছেন সে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহমালাক আলহামদুল্লাহ কাসাউতানিহি এই যে আল্লাহামাক্ক আলহামদ আল্লাহ আপনার জন্য প্রশংসা আপনি আমাকে এটা পরিধানের ব্যবস্থা করেছেন এই যে আল্লাহর প্রশংসা ওঠা বসে আল্লাহর যে সমস্ত নিয়ামতগুলো আমাদের সাথে জীবন সম্পৃক্ত দেখা দেখলেই নিয়ামতের কথা মনে উঠলেই সবসময় আল্লাহর প্রশংসা করা দরকার আপনি গাড়ি চালাইতেছেন আল্লাহ নিয়ামত দিয়েছে আল্লাহর শুক্রিয়া করেন আলহামদুলিল্লাহ আপনি একটা কাপড় পরছেন আল্লাহ আপনার বস্ত্র ব্যবস্থা করেছেন আপনার শরীর আবৃত্ত শরীর অথবা আবরুকে ঢাকার জন্য আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ আপনার স্ত্রীকে দেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার ছেলে ফেলে দিয়েছে দেখে আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আপনি একটা ভালো চাকরি পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আপনি নিয়ামত পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আপনি খেতে পারছেন আলহামদুলিল্লাহ বলেন আপনি ঘুমাইতে পারছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আপনাকে নিয়ামতের ব্যবস্থা করছেন আলহামদুলিল্লাহ বলেন আপনি হাঁটতেছেন না দুই পা শক্তি আছে অনেকে হাঁটতে পারেন আলহামদুলিল্লাহ বলেন আপনি দেখতে পারতেছেন অনেকে দেখতে পারেন আলহামদুলিল্লাহ বলেন আপনি কান দিয়ে শুনতে পারতেছেন অনেকে শুনতে পারেন আলহামদুলিল্লাহ বলেন আপনি দিয়ে সুন্দর কথা বলতে পারতেছেন আলহামদুলিল্লাহ বলেন আপনাকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে অনেকে কথা বলতে পারেন না বৌবা মানুষ আপনি আলহামদুলিল্লাহ বলেন আপনি এই যে যাবতীয় নিয়ামত যাবতীয় নিয়ামের দেখার সাথে সাথে বা মনে আসার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে নিয়ামত বেড়ে যাবে আর শুক্রিয়া ব্যাপক অর্থে আল্লাহ আমাদেরকে আল্লাহকে রব আল্লাহ ইসলামের প্রতি দিয়েছেন দিয়েছেন আমাদের আমাদের জন্য নাবির উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন বা হেদায়ত দিয়েছেন এই জন্য লাখো শুক্রিয়া এই জন্য শুক্রিয়া কি যে নামাজের মাধ্যমে আল্লাহ রসোলা আদেশ করেছেন আল্লাহ আদেশ করেছেন নামাজ পড়তে নামাজ যাইতে হবে পাচক তো সোলাতে হাঁটা জলা উঠা বসায় অজু করতে হবে শীত গরম বলা যাবে না ঠান্ডা ফরজ গোসল হয়ে করে এটা শুক্রিয়া সব রোজার দিনে রোজা রাখতে হবে কেন আল্লাহ ফরজ করছে আল্লাহ আল্লাহর বান্দা আমরা আসলে আদেশ আল্লাহর আদেশ সুতরাং এটা শুক্রিয়া যখনই কোনো বিষয় আছে নামাজ রোজা হজ জাকাত কালিমা এইগুলি বলা ওঠা বসা চলা ফেরায় জীবনের পারিবারিক অর্থনৈতিক সামাজিক সকল জীবনে ব্যক্তিগত থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা আল্লাহর নিষেধ থেকে দূরে থাকাই বলা মূলত সুক্রিয়া সেটা অন্তর দেওয়া হইতে হবে মুখ দেওয়া হইতে হবে এবং অঙ্গ প্রত্যাঙ্গ দ্বারা হইতে হবে যে সার্বিকভাবে সকল প্রকার অন্যায় থেকে দূরে থাকা মহিলা এবং পুরুষ এবং সকল প্রকার আদেশগুলিকে নিজের জীবনে বাস্তবায়ন করা সকল ক্ষেত্রে তখনই সুক্রিয় আদায় হবে যেমন আল্লাহ কোরআন মাজিদের বলছেন লাইন সাকার তুম লাজি দান না কুমলা ইন কাফর তুম ইন আদায় বিলা তোমরা যদি আমার নিয়ামতের সুক্রিয়া করো আমি তোমাদের নিয়ামত আরও বাড়াই দেবো আর নিয়ামতের কুফরি করলে অস্বীকার করলে কঠিন শাস্তি আল্লাহ দিবেন অন্য জায়গায় আল্লাহ সুবাহ বলছেন মান সাকার অফ আইন নেমেশ করুলি নামসি যে ব্যক্তি সুক্রিয়া করবে নিজের জন্য সুক্রিয়া করবে এই জন্য তো সুক্রিয়া করতে হবে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া অনেকে বোঝে নেয় অর্থ না বুঝে উল্টা করে তো এটা হলো সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ সব হানাও তারা আমাদেরকে আল্লাহর নিয়ামতের যাবতীয় সক্রিয়া সুন্দরভাবে কামা হাক্ষু যেভাবে তিনি চা চেয়েছেন বা যেভাবে করলে তিনি খুশি হবেন এবং আমাদের মুক্তি আসবে সেভাবে করার তৌফিক আল্লাহ আমাদের সর্ব অবস্থায় দান করুন হাজর সাল্লাহ নাবিনা মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি فَالَذِينَ أُوتُوا الْكِتَابَ إلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمْ إلا مِنْ ما جاءهم الْعِلْمُ بغيا